ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বর্ষা এবং অনন্ত জলিল। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামী অনন্ত জলিলকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছে বর্ষাকে। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমানে অভিনয় শিল্পীরা কাজের থেকে অন্য সব বিষয়ে বেশি ফোকাস দিচ্ছেন, এতে কি তাদের কেরিয়ার বা ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে? এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আসলে যারা এমনটা করে তারাই ভালো বলতে পারবে, যে করে সে তার ভেতরের চিন্তাভাবনা থেকেই করে, আমি তো তাদের ভেতর প্রবেশ করতে পারবো না, সো আমি কিভাবে জানাবো তারা কেন এই কাজগুলো করে। একই প্রশ্ন রাখা হয় অভিনেত্রী বর্ষার কাছেও। উত্তরে বর্ষা বলেন, এখন স্বামী স্ত্রী যে বিষয়গুলো হচ্ছে সেখানে সংসার না টিকলে না টিকুক, এ ধরনের, তোমার সঙ্গে সংসার করব না আমি, এমনটা হতেই পারে, কিন্তু বিষয়গুলো যেভাবে হচ্ছে এই প্রজন্মের কিশোররা এসব দেখছে, এখনকার সম্ভাবনা যা দেখবে সেটাই শিখবে, তাই বিষয়গুলো প্রত্যেকের মাথায় রাখা উচিত, নিজের পারিবারিক বিষয়গুলো যেন ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এমনটাই জানান বর্ষা। বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় প্রায়, তবে এরই মধ্যে ভালো লাগার বিষয়টি হচ্ছে গত এক যুগ ধরে সুখে সংসার করে আসছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা, ফলে তাদের কাছে জানতে চাওয়া হয় তারকাদের ক্ষেত্রে কেন এমন করছে।